Hello everyone, Assalamualaikum. I am Pigeon Loft থেকে তাহসিন বলছি চলে আসলাম আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে ভিউয়ার্স অনেক দিন পর আমি আজকে ভিডিওতে আসলাম প্রায় হয়তোবা 2 থেকে 3 সপ্তাহ পরে আমি ভিডিও নিয়ে আসছি আমার চ্যানেলে 2 থেকে 3 সপ্তাহ আমি আমার চ্যানেলে কোনোই ভিডিও আপলোড করি নাই এর কারণ অনেকেই আমার কাছে জিজ্ঞেস করছেন যে ভাই ভিডিও দেন না কেন কি হয়েছে অনেকেই বলছেন যে কেন আমার চ্যানেলে ভিডিও আসতেছে না সেটা আমি কাউকে কোনো অ্যানসার দেই নাই আমি লাভ রিয়্যাক্ট দিয়ে কমেন্টে রেখে দিছি আমি যে কেন চ্যানেলে ভিডিও আপলোড দেই নাই সেটা হচ্ছে যে আমার আরেকটা চ্যানেল আছে সেটা হচ্ছে হ্যাশ ট্রাভেলার সেখানে আপনারা গেলে আস্তে আস্তে বুঝতে পারবেন ওই চ্যানেলের কাজের জন্যই হচ্ছে যে মূলত চ্যানেলে ভিডিও দেওয়া এই হ্যাশ পিজন লফটে ভিডিও দেওয়া হয় নাই হ্যাশ ট্রাভেলারে নতুন নতুন চমক আসছে হ্যাশ ট্রাভেলারে চোখ রাখুন অনেক ভালো ভালো কিছু দেখতে পারবেন আশা করি তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের যেই জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে একটু বাইরে যদি আমি আপনাদের নিয়ে যাই বাইরে দেখতে পারবেন একটা কবুতর কিন্তু বাইরে বসে আছে এই কবুতরটা কিন্তু বাইরে এর চোখ দেখতে পারবেন চোখের অবস্থা কিন্তু বেগতি এর চোখ কিন্তু ভূতুরে চোখ হয়ে গেছে বলতে গেলে এখন এই চোখটা কেন হয়েছে কারণ আমি যখন কবুতরদের বৃষ্টির পানিতে গোসল দেওয়াই আমি একটু আপনাদের একটা কথা বলে নিই ফার্স্টে সেটা হচ্ছে যে আমি যখন কবুতরদের বৃষ্টির পানিতে গোসল করাই তখন কিন্তু আমি বাচ্চাদেরও আর বড়দেরও একসাথে গোসল দেওয়াই এখানে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে কি বাচ্চাদের কিন্তু আপনার অটোমেটিক মল্টিং হবে বাচ্চারা যখন হচ্ছে কি এক পরে দুই পরে যাবে তখন কিন্তু ওদের মল্টিং হওয়া শুরু হবে একবার পাখা ছাড়বে একবার না দুইবার পাখা ছাড়ে বাচ্চাদের তো বাচ্চাদের বৃষ্টির পানিতে গোসল দেওয়ানো লাগে না তো আমি কিন্তু বাচ্চাদের বৃষ্টির পানিতে গোসল দেওয়াইছি সেই কারণে কিন্তু কবুতরের চোখে পানি চলে আসছে বিশেষ করে বাচ্চা আমার যত বাচ্চা ছিল লফটে বাচ্চাদের চোখে পানি চলে আসছিল আমি লফটে ছিলাম না প্রায় 8-9 দিনই হচ্ছে কি মুভিং কবুতরদের দেখাশোনা করছে এর মধ্যে একটু প্রবলেম হয়েছে সেটা হচ্ছে যে সিরাজি যে বাচ্চাটা ছিল সেই বাচ্চাটা মারা গেছে এছাড়া হচ্ছে কি এই বাচ্চাটা আমি ভাবছিলাম যে বাঁচবে না যে বাচ্চাটা আমি আপনাদের বাইরে দেখাইছিলাম কিন্তু ওই বাচ্চাটা আনফরচুনেটলি বেঁচে গেছে কিভাবে বেঁচে গেছে আমি জানি না কিন্তু যা হয়তো বা হায়াত ছিল এই জন্য বেঁচে গেছে আর আমি একটা জিনিস আপনাদের দেখাই মুবিন সবকিছুই করছে লফটে খাবারও দিছে কবুতরদের লফটও পরিষ্কার করছে কিন্তু একটা জিনিসই খালি করে নাই সেটা হচ্ছে আপনাদের যদি ট্রেগুলো দেখাই আমি যেরকম ভাবে ট্রে অবস্থা করে দিয়ে গেছি আমি যাওয়ার সময় ট্রে পরিষ্কার করে দিয়ে গেছিলাম আমি বাইরেই ছিলাম একটু খুলনার বাইরে গেছিলাম তো আমি লফগুলা পরিষ্কার করে টুরে পুরোপুরি গেছি ট্রেগুলো ওই সময় থেকে যেই ড্রপিংগুলো আসছে কবুতরটা সবই লক ছিল ওই ড্রপিংগুলো এখনো জমতেছে সে ঘর ছাড় দিছে কিন্তু খালি ট্রেটা পরিষ্কার করে নাই তার এখানে ফোবিয়া আছে এখন যেখানে ফোবিয়া আছে এখানে কিছুই বলা যায় না আমি আস্তে ধীরে আজকে করে ফেলবো পরিষ্কার হয়তো বা এই ভিডিওতে না আপনার সামনে কোনো ভিডিওতে পাবেন পরিষ্কার করার ভিডিও আজকে অনেকগুলো একটু ভিডিও করার চিন্তা ভাবনা আছি আর এতদিন চ্যানেলে ভিডিও আসে নাই আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত চেষ্টা করব আস্তে আস্তে কন্টিনিউ করার জন্য এখন আমি যে কাজটা এখন করব সেটা হচ্ছে যে গেটিসন এই যে গেটিসন এটা সম্ভবত 110 টাকা বা এরকম 110 বা 120 টাকার মতো সরি এটার দাম হচ্ছে কি 115 টাকা গেটিসন ড্রপ এটার দাম আমি কিনছি 115 টাকা দিয়ে এই ড্রপটা আমি কবুতরের চোখে দিব এই কবুতরটা চোখে কবুতরটা অ্যাক্টিভ আছে এই একটাই সুবিধা কবুতরটা অ্যাক্টিভ দেখেন চোখটা আমি যদি রোদে নিয়ে দেখেন দেখেন চোখের অবস্থা কি আসছে চোখে পানি এসে পুরো ন্যান্ডি বেষ্টি হয়ে গেছে এখন গেটিসন আমি একদিন কালকে দিছি আজকেও একদিন দিয়ে দিব কন্টিনিউ 4-5 দিন দিলে হয়তো বা কবুতরটা সুস্থ হয়ে যাবে আমি এক ড্রপ দিয়ে দিব এই চোখে এক ড্রপ দিয়ে দিলাম আর এই চোখে এক ড্রপ দিয়ে দিব গেটিসনটা এক ড্রপ করে দিয়ে দিলাম এখন এর থাকুক এর মতো এই যে যেই মদটা আছে এই মদটার মাথায় দেখেন কি হয়েছে এখানে কিন্তু পুজ এই জায়গাটা কিন্তু পুজ হয়ে জমে আছে এখন এই পুজটাকে আমার ছাড়াই দিতে হবে আমি একটা সুই ম্যানেজ করছি আমি একটু এর অপারেশন করি আসেন এর পুষ্টা বের করতে পারি কিনা আমরা দেখি
খুব দাপাদাপি করতেছে, এখান থেকে রক্ত বের হয়ে গেছিল। ওই কবুতরটাকে ধরলে পোকা হাতে ভরে যায়। দেখেন দেখেন বেরোচ্ছে কিন্তু পুলস। এই জায়গাটা পরিষ্কার না করে দিলে অবশ্যই যেই সুইটা দিয়ে করবেন সেই সুইটা একটু পোড়ায় নেবেন। কি বাজে অবস্থা হয়ে গেছে, পুরো জায়গাটা আমার পরিষ্কার করে দিতে হবে। কি অবস্থা না, সব কিন্তু পুজ। দেখেন কবুতরটা প্রচুর ব্যথা হয়েছে।
দেখেন আগে কিরকম ছিল আর এখন কেমন হয়ে আছে। আমি তো ভিতর থেকে বলতে গেলে সবই যা যা ছিল সবই ফেলে দিলাম। পুজ ভিতরে তো পুজ জমেছিল, সেই পুজই হচ্ছে কি আমি ফেলে দিলাম, কিন্তু এখনও ভিতরে হালকা পাতলা কিছু আছে পুজ। কৌতটা হালকা পাতলা ঠান্ডাও লাগছে, তো কৌতটাকে আমরা ছেড়ে দিই। আস্তে ধীরে জায়গা নিয়ে নেবে। ভিউয়ার্স আজকের ভিডিও আর বেশি বড় করবো না, আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।